আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সরকারের শীর্ষ পর্যায়ে ব্যাপক আগ্রহ থাকলেও অভিযোগ উঠেছে প্রসিকিউটরদের কারণে নানা বিচিত্র ঘটনা ঘটছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের আদালতে না এনে পুলিশের কাছে দেয়া বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেয়ার পর খোদ সাক্ষীরা বলেছেন তারা চাইলেও ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়নি। বিস্তারিত কামরুজ্জামান বাবলুর রিপোর্টে। অসুস্থ, স্মরণশক্তি লোপ, ভ্রমণে মৃত্যুর ঝুঁকি আছে এবং ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে, এমন সব কারণ দেখিয়ে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে করা মামলায় 68 জন নিয়মিত সাক্ষীর মধ্যে 46 জন সাক্ষীকেই ট্রাইব্যুনালে আনা যাবে না বলে একটি আবেদন করে প্রসিকিউশন। এরপর 15 জন সাক্ষীকে ট্রাইব্যুনালে না এনে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া তাদের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদালত। সশস্ত্র ক্যাডাররা তাদের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিচ্ছে, প্রাণের ভয়ে কেউ দেশ ছেড়ে চলে গেছে আর অন্যান্যরা এমনভাবে পালিয়ে আছে, তাদেরকে দ্রুত মাননীয় আদালতে হাজির করা সম্ভব নয় এবং সেটা সময় সাপেক্ষ, দ্রুত এবং আদৌ সম্ভব হবে না। কিন্তু নিজ বাড়িতে অবস্থানরত কয়েকজন সাক্ষী বলছেন ভিন্ন কথা। আমরা যে আসামি করা হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীকে, আপনি বলছেন যে সে এই আমার স্বামীকে হত্যা করছে নিয়া। না না না, এরকম ফাঁসি কথা মুখে উঠছেন না বাবা, এরকম কথা কম কম না, আমি আজকাল মরবি না, এইরকম কথা বলছি আমি, আরে চিনি এরা দেখি এরা জানি না। সাক্ষী চাই আমার কাছে, আমি বলি আমি মিথ্যা কোনো সাক্ষী দেখতে পারবো না, আমি যেটা জানি সত্যি এটাই বলি যাব। আমার মাঝে সাজি সাহেবের মাঝে নাই, তাদের দেহিও নাই, মিলিয়ে চিনিতে পারছ না, তারা মারছে। এখন শুনি আমার নামে কে, আমি আমার নাম দিয়া সাজি সাহেবের নামে বিরুদ্ধে কেস হয়েছে, আমার মায়ের বেশকে সব জায়গায় খাইতেছে, আমরা আমার খরাজি মতন সব শহরে বাসি। আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, আমার আরও দুইটা তিনটা দিয়েও নেয় সাক্ষীতে, আমি উচিত ছাড়া মিথ্যা দিতে পারবো না। আমি কমুদের সাইজ আমার ঘর করে না ফেলে ইচ্ছা করে ফ্যান করতে পারবো না। তোমরা একটা লোকের যে হারেস খাওয়াবা হে আমার বাড়া, এ আমার এক সাক্ষীতে শেষ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন, বিচার বানচাল করতেই সাক্ষী না আনার বেআইনি কাজ করেছে প্রসিকিউশন। অদ্ভুত ব্যাপার, সাক্ষী যাদের কথা বলছে তারা বলছে আমার চিনি না, উনি জানি না, এতে হিন্দু পত্রিকার কথা বলছে, ইন্ডিয়া স্টেটমেন্ট দিয়েছে, আমি সাইদিকে কখন দেখিও না, জানিও না কখন, ঠিক ইস নট প্রপার, ইস নট প্রপার, এগুলো আমি চ্যালেঞ্জ করলে মুশকিল আছে। এসব কর্মকাণ্ডে শেষ পর্যন্ত ন্যায় বিচার হবে কি না তা নিয়ে সংশয় এই প্রবীণ আইনজীবীর। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।